নমস্কার আপনারা দেখছেন সাকসেস ইউটিউব চ্যানেল পাঠশো শিক্ষক পাঠা দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা লাইক করুন শেয়ার করুন সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সকালের সংবাদ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই লকডাউনের বাজারেও তো শুরু করব তার আগে বলে নিই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং রেগুলার নিয়মিত কারেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেলের মাধ্যমে আপনারা সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের দরবারে হাজির হচ্ছি খবর পাঠ করছি আমি ইদ্রিস আলী শেখ এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ঘোষণা করেছে এই ঘোষণাগুলো মূলত সুখবরমূলক তো আমরা সেই ঘোষণাগুলো একটু শুনে নিই এই যে লকডাউনের বাজার তাতে করে ব্যাংকে যাওয়াটা একটু কষ্টকর এবং অসুবিধা তাই সামান্য চার্জের বিনিময়ে বাড়ি বাড়ি ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেবে বলে জানিয়েছে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর দিয়েছে যে এটিএম থেকে যে টাকা তোলা হয় স্টেট ব্যাংকের নিজস্ব এটিএম বা অন্যান্য ব্যাংকের এটিএমে গিয়ে যে টাকা তোলা হয় স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের দ্বারা তাতে করে এই লকডাউন সিস্টেমে সম্পূর্ণরূপে যে চার্জ সেই চার্জটা মকুব করে দিয়েছে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ যে তিনবার অন্য 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 এটিএম থেকে তুললে মাসে তিনবার আর নিজস্ব এটিএম থেকে মানে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে তুললে মাসে মাসে পাঁচবার যে ছাড় থাকতো সেটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যতবার খুশি ততবার টাকা তুলতে পারবেন বিনা চার্জে এই লকডাউন সিস্টেম চলা পর্যন্ত এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এতে উপকৃত হবে লক্ষ লক্ষ গ্রাহক আরেকটা খবর এসছে ফিক্সড ডিপোজিট যে স্কিম আছে সে তাতে কিন্তু সামান্য একটু ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে এসবিআই আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে পরিবেশন করছি সেটা হলো এটা আমরা আগেই জেনে গিয়েছি যে কিস্তিতে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে কিন্তু লোন কিন্তু মকুব নয় এর আগে আমরা জানিয়েছি যে স্টেট ব্যাঙ্ক হোক বা যে কোনো ব্যাংকের কিস্তিতে কিন্তু এই লকডাউন চলাকালীন সম্পূর্ণরূপে তিন মাস ছাড় দেওয়া হয়েছে কিস্তি দিতে হবে না সেই কিস্তি দিতে হবে তিন মাস পরবর্তী সময় থেকে আমরা এবার রাজ্যের গুরুত্বপূর্ণ খবরে আসবো সেই রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বেশ কয়েকটি জেলাকে একেবারে করোনা প্রণ রূপে চিহ্নিত করা হয়েছে যেমন কলকাতা হাওড়া এবং চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু করোনার প্রকোপটা একটু বেশি মাত্রায় ছড়িয়েছে এদিকে করোনার ভয়ে আজকে চাপড়া এলাকার চারাতলা গ্রাম এবং সেই সাথে পাশাপাশি এলাকাগুলো কিন্তু একেবারে সঞ্চান অবস্থা এবং চারাতলার মানুষ কিন্তু খেতে পাচ্ছে না ওই গ্রামে কোনো গাড়ি ঢুকছে না জলের গাড়ি থেকে শুরু করে খাবারের কোনো কিছু ঢুকছে না এবং ওই গ্রামের মানুষও কিন্তু ওখান থেকে বেরিয়ে বাজার বাজারঘাটেও আসতে পারছে না এবং একদিকে রোগী সব মিলিয়ে ওই গ্রামে কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থা এবং কোনোভাবেই কিন্তু ওই গ্রাম আজকে মুক্ত হতে পারছে না এবং চরম অনাহারে বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের ঘরে খাবার নেই মূলত ওটা কৃষিভিত্তিক একটা গ্রাম এবং বেশিরভাগই সব কাজ করে দিনমজুর তারা না খেতে পেয়ে চরম হতাশায় মৃত্যুর দিন গুনছে বলে জানা গেছে আমাদের সাংবাদিকের মাধ্যমে এদিকে হুগলিতে হুগলি হুগলি জেলার বেশ কিছু অঞ্চলে কিন্তু করোনা এত থাবা বসিয়েছে সেগুলোকে একেবারে করোনা প্রবণ এরিয়া রূপে পরিগণিত করছে নবান্ন রাজ্য সরকারের এই যে ঘোষণাগুলো এর ভিতরে একটা ঘোষণা বলি যে সমস্ত বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্যে কিন্তু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সাড়ে আট কোটি মানুষের হাতে রেশন তুলে দেবে এবং যাদের রেশন কার্ড নেই তাদেরও রেশন দেওয়ার জন্যে বিধি বিধিনিয়ম চালু করছে নবান্ন এবার আসি কেন্দ্র সরকারের কিছু পরিবর্তিত নিয়মের দিকে আমরা জানতে পেরেছি সূত্রের মাধ্যমে যে কেন্দ্র সরকার বেশ কিছু ক্ষেত্রে লকডাউন সিস্টেমটাকে শিথিল করেছে যেমন বেকারি দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প তারপরে বয়স্ক ব্যক্তিদের যে আয়া আছে মানে আয়া দ্বারা যে পরিষেবা দেওয়া হয় তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এছাড়াও আটাকল ডালকল মোবাইল রিচার্জ সেন্টার এই সমস্ত দোকানগুলোতে ছাড় দেওয়া হয়েছে মধু এইভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবং শ্রমিকদের লকডাউনটাকেও শিথিল করে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে তো বন্ধু সকালের খবর এই পর্যন্তই পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ